সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা তথ্য দেব যা আপনাদের খামারে অত্যন্ত জরুরি এই বিষয়টা জানা। কারণ অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হয়, কিন্তু দুই চার দিনের মধ্যেই বাচ্চাগুলি মারা যায়। এটা কি রোগে মারা যায় আপনারা অনেকেই জানতে পারেন না এবং বলতেও পারেন না আসলে কি রোগ। অনেক ডাক্তারও কিন্তু বোঝেন না, যারা অভিজ্ঞ খামারি কেবলমাত্র তারাই কিন্তু এই জিনিসটা বুঝে থাকে। সেটা কি রোগ এই ভিডিওতে জানতে পারবেন এবং সেই রোগের নিরাময় কি ওষুধ সেটিও কিন্তু জানতে পারবেন। যদি আপনার ছাগল একদিনের বাচ্চাও হয়, আপনি কিন্তু ওষুধ খাওয়াইতে পারবেন এবং কি ওষুধ আমি এই ভিডিওতে নিয়ম কানুন সহ সব কিছু বলে দেব। আপনারা এইভাবে পদক্ষেপ নিলে কিন্তু আপনার ছাগলটি বেঁচে যাবে, আপনার ছাগলের বাচ্চা কখনোই মারা যাবে না। সবচেয়ে বেশি সমস্যা হলে ছাগল ছোট অবস্থায় মারা যায়, বাচ্চা হওয়ার দেখা যায় 3-4-5 দিনের ভিতরে বাচ্চাটি মারা যায়। এর কারণটা উদ্ঘাটন, আমার খামারেও কিন্তু বন্ধুরা অনেক ছাগল এভাবে মারা গেছে, বাচ্চা ছাগল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর ইনফরমেশন, যদি আপনি আমার ভিডিও পছন্দ না করেন, আমার কথা পছন্দ না করেন, তাও আমি আপনার কাছে অনুরোধ করব ভিডিওটা দেখবেন, তারপর আপনি পদক্ষেপটা নেবেন আপনার খামারটি বাঁচানোর জন্য। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যে সকল ভাইরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিটি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সব সময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, চলুন মূল ভিডিওতে, বেশি কথা বাড়াবো না, আমি খুব তাড়াতাড়ি নিয়ম কানুন সহ ওষুধটি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমরা জানবো ছাগলের বাচ্চা মারা যায় কি কারণে। বন্ধুরা, ছাগলের বাচ্চা মারা যায় ছোট অবস্থায় ঠান্ডার কারণে। কিছু ছাগল আছে সুস্থ জন্ম নেয়, কিন্তু জন্ম নেওয়ার কয়েক ঘন্টা পরই দেখা যায় ঠান্ডায় আক্রান্ত হয়। আবার কিছু ছাগল মায়ের গর্ভ থেকে ঠান্ডা লাগিয়ে সে ডেলিভারি হয়, তার ঠান্ডা লেগেই থাকে দেখা যায়। আর এই ঠান্ডা লেগেছে সেটা বুঝবেন কি করে? নতুন খামারিরা কিন্তু এটা বোঝেন না আসলে ঠান্ডা যে লেগেছে সেটা বুঝবেন কি করে। ঠান্ডা লাগলে ছাগলটি দুধ, যেহেতু ছোটো আজকে জন্ম নিচ্ছে, আপনি যখন দুধ খাওয়াবেন সে কিন্তু খাইতে পারবে না, ভিতরে টেনে নিতে পারবে না। তাহলে মনে করবেন ছাগলটির ভিতরে প্রচুর ঠান্ডা রয়েছে, যার কারণে সে নিঃশ্বাস নিতে পারছে না কিংবা মুখ দিয়ে কোনো তরল জাতীয় জিনিস খেতে পারছে না, যার কারণে কিন্তু ছাগলটি মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 100-100% কিন্তু মারা যেতে পারে। তাই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনার ছাগলটি যদি সুস্থ জন্ম নেয়, আপনি একটা ব্যবস্থা করবেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই গরমের দিন হোক কিংবা শীতের দিন হোক, এটা ফ্যাক্টর নয়, আপনার ছাগলটি জন্ম নেওয়ার পর অবশ্যই গরম স্থানে রাখবেন। যদি বাচ্চাটিকে আপনারা কিছু খড় কুটো দিয়ে তার উপর রেখে দেওয়ার পর আপনারা সাইডে কিছু আগুনের ব্যবস্থা করবেন। আগুনের ব্যবস্থা বলতে কিছু খড়কুটোতে আগুন ধরিয়ে সেখান থেকে একটু তাপ ছাগলের বাচ্চার শরীরে যেন লাগে সেই ব্যবস্থা করবেন। আর যদি আপনার লাইট থাকে অবশ্যই লাইট দিয়ে আপনারা ছাগলের বাচ্চাটিকে ব্রুডিং করার চেষ্টা করবেন, তাপ দেবেন, সেক্ষেত্রে ছাগলের ঠান্ডা লাগার সম্ভাবনা 80% কমে যায়। বন্ধুরা, তারপরে আপনার এরকম যদি হয়ে থাকে, আপনি অবহেলায় হয়তো এরকম ব্যবস্থা করেন নাই, ছাগলটি ঠান্ডা লেগে গেছে, আপনি দুধ খাওয়াচ্ছেন খাচ্ছেন, আমার ছাগলের এই ভিডিওটা এর আগে আমাদের যে ছাগলগুলি মারা গেছে এই অবস্থাতেই কিন্তু মারা গেছে, আমি প্রথমে বুঝে উঠতে পারিনি। অনেকটি ছাগল মারা যাওয়ার পর, বাচ্চা ছাগল মারা যাওয়ার পর আমি কিন্তু এই 2 দিন আগে, বন্ধুরা এই বাচ্চাটি দেখতে পারছেন এই বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 2 দিন, প্রথম দিন রাত থেকেই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তার মুখের ভিতর দেখবেন একটা শব্দ হয়, গড়গড় গড়গড় শব্দ হবে ঠান্ডা লাগার কারণে, নাক দিয়ে পানি বেয়ে বাহির হবে। তাহলে মনে করেন ছাগলটির, ছাগলের বাচ্চাটির প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই অবস্থায় আমি ডাক্তারের শরণাপন্ন হই, তার সাথে আলোচনা করি, ভাই এই অবস্থা, প্রত্যেকবার ছাগলের বাচ্চা হলেই এই সমস্যাটা যাদের দেখা যায় এবং সে খেতে না পেরে মারা যায়। দেখা যায় মায়ের বাট থেকে দুধ টেনে খাওয়া তো দূরের কথা, আমি যদি চামিচ দিয়েও খাওয়া দেই সেটাও টেনে খেতে পারে না। এই অবস্থায় কি ওষুধ
কোনো ওষুধ খাওয়ানো যাবে কি ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকে? সে বলছে আছে, খাওয়ানো যাবে, সমস্যা নাই। তো সেই ওষুধগুলো আপনাদের বলছি বন্ধুরা, একটা হলো বন্ধুরা এক্স কোল্ড, একটা হলো এক্স কোল্ড, এরা একমি কোম্পানি। আপনারা অনেকেই ওষুধের নাম বললে আপনারা কোম্পানির নামও জানতে চান, তার কারণে আমি কোম্পানির নামও বলে দিচ্ছি, এটা হলো একমি কোম্পানি। এই ওষুধটা নেবেন বন্ধুরা, এটা কিন্তু সিরাপ জাতীয়, এটা কোনো ট্যাবলেট টুবলেট না, সিরাপ জাতীয় ওষুধ এক্স কোল্ড। এই ওষুধটা আপনারা ডাক্তারের কাছ থেকে সংগ্রহ করবেন। বন্ধুরা আর একটা ওষুধ আছে, সেটা হলো অটোসিল। বন্ধুরা এই অটোসিল ওষুধটা আপনারা কিনে নেবেন, এটি কিন্তু অপসেনিন কোম্পানির একটা ওষুধ, অপসেনিন ফার্মেটেড লিমিটেডের একটা ওষুধ। আপনারা এই অপসেনিন কোম্পানির ওষুধটা আপনারা সংগ্রহ করবেন, অটোসিল এবং এক্স কোল্ড, একটা একমি কোম্পানির একটা অপসেনিন কোম্পানির, এই দুইটা ওষুধই আপনার লাগবে, দুইটাই সিরাপ ওষুধ। এই ওষুধটা খাওয়ানোর নিয়ম, আপনারা ভুল খাওয়ালে সে যেহেতু বাচ্চা ছাগল সেটি কিন্তু মারা যাবে, আপনারা কখনোই ভুল মতো খাওয়াবেন না। আপনারা এক একটা বোতল থেকে ওষুধ নেবেন 10 ফোঁটা করে, যেমন অপসেনিন কোম্পানির যে অটোসিল সেটা নেবেন 10 ফোঁটা, এবং এক্স কোল্ড একমি কোম্পানির সেটাও নেবেন 10 ফোঁটা, তাহলে হবে 20 ফোঁটা। প্রত্যেক দিন 20 ফোঁটা, সকালবেলা 20 ফোঁটা, দুপুরে 20 ফোঁটা এবং রাতে 20 ফোঁটা। এটি খাওয়াবেন কি করে? আপনারা সরাসরি খাওয়াতে না পারলে, যেহেতু দুধ তরল জাতীয়, আপনারা সরাসরি না দিয়ে আপনারা দুধের যে ফিটারটা রয়েছে সেই ফিটারের মধ্যে দিয়ে সেখানে দুধ দিয়ে তারপরে দুধের সাথে মিক্স করে খাওয়াবেন। ছাগলটি হালকা হালকা করে খাবে এবং একবার খেলে কিন্তু আস্তে আস্তে তার ঠান্ডাটি কাটতে থাকবে, তারপর সে আস্তে আস্তে কিন্তু খেতে শুরু করবে। দেখেন বন্ধুরা, আমার ছাগলটি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, এমনকি মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আমি কিন্তু ওই এই ওষুধ দুটো খাইয়েই কিন্তু সুস্থ করেছি ইনশাল্লাহ। এখন কিন্তু তার শরীরে কোনো ঠান্ডা নাই। যখন দেখবেন ছাগলের নাক দেওয়ার পানি আসছে না, গড় গড় শব্দ হচ্ছে না, তখন মনে করবেন বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যখন ঠান্ডা থাকবে ছাগলটি কিন্তু এক জায়গায় কুঁজো হয়ে বসে থাকবে, খেতে পারবে না, খেতে চাইবে না, চুপ হয়ে বসে থাকবে। যখন তার শরীর থেকে ঠান্ডা চলে যায় তখন কিন্তু সে দৌড়াদৌড়ি ছুটোছুটি লাফালাফি শুরু করে দেয়। বন্ধুরা আমার বাচ্চাটি এখন লাফালাফি করছে, এখন সে কিন্তু সম্পূর্ণ সুস্থ। আপনারা আপনাদের খামারে যারা 2-4টি ছাগল পালন করেন, বাচ্চা হওয়ার পর মারা যায়, অবশ্যই এই ওষুধ দুটি নোট করে লিখে রাখেন। ঠান্ডা হলে আপনারা এই দুটি ওষুধ আপনারা একত্রে মিক্স করে খাওয়াবেন, অবশ্যই 10 ফোঁটা 10 ফোঁটা করে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবং ভিডিও দেখে উপকার হয়েছে। উপকার হয়ে থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে কিন্তু আমি টাকা পাবো না, আপনারা লাইক দিলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয়, ভালো লাগে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা লাইক দেন না, বিভিন্ন এলোমেলো কমেন্ট করার জন্যই কিন্তু আমি নিয়মিত আর ভিডিও আপলোড করছি না। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।